এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে উদ্বোধন হলো রাজ্যের প্রথম বন ধন বিকাশ কেন্দ্রের প্রোডাক্ট আউটলেট। বন ধন বিকাশ কেন্দ্রটি খোলা হয় রাজধানীর গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে। রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত, জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, রাজ্যের বনজ সম্পদ দ্বারা তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাবে এই দোকানগুলিতে। ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন জায়গায় এমন আউটলেট কেন্দ্র খোলা হবে। আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে একটা বনধন বিকাশ যোজনার যে বনের যে সম্পদগুলি আজকে এখানে একটা কাউন্টার খোলা হয়েছে। এই কাউন্টারের মধ্য দিয়ে বনের যে জিনিসগুলি আছে এটার মধ্যে বিক্রি হবে। আর আমাদের যে বনের যে জিনিস, যে অর্গানিক এই জিনিসগুলি এখানে প্রোডাক্টগুলি বিক্রি করা হবে। এটা রাজ্যবাসী মতলব ইয়ে বনের যত সম্পদ আছে এই কাউন্টারের মাধ্যমে আমরা এখানে গভর্নমেন্টের উদ্যোগে এখানে বিক্রি করা হবে। এখানে সব বনের জিনিস, যেগুলি আমাদের এই বনের জিনিস, বনের যে আচার কোন, লিমন কোন, আর অনেক জিনিস আমাদের এখানে পাওয়া যাবে এই কাউন্টারের মধ্যে।